ফের অশান্ত বাংলাদেশ। আর এই মুহূর্তে হাসিনা দেশ ছাড়ার পরই উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ইতিমধ্যেই হাসিনাকে দেশে ফেরানোর দাবি জানানো হচ্ছে, আর সেই দাবি ক্রমশই জোরালো হচ্ছে। যদিও শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার বিষয়টা কিছুটা সামলে নিয়েছিলেন, কিন্তু ফের আবারও উত্তপ্ত হয়েছে বাংলাদেশের পরিস্থিতি। আর এই নিয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সহকর্মী দিব্যেন্দু ঘোষ। আমি দিব্যেন্দুদার থেকে পুরো বাংলাদেশের পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি সম্পর্কে দিব্যেন্দুদার থেকে জানতে চাইবো। দেখো, এখনকার যে পরিস্থিতি তাতে যেটা বলতে হয় যে শেখ হাসিনা কবে দেশে ফিরছেন, অর্থাৎ আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি এখনও পর্যন্ত ভারতেই রয়েছেন এবং ভারতের সঙ্গে তার কি কথাবার্তা হয়েছে, কি আলোচনা হয়েছে, অজিত ডোভাল তার সঙ্গে একাধিকবার দেখা করেছেন। কিন্তু এই যে পলিটিক্যাল অ্যাসাইলাম, অর্থাৎ যে রাজনৈতিক যে আশ্রয়, কোনো দেশের সঙ্গে কথা হয়েছে কিনা বা অন্য কোনো দেশের সঙ্গে কথা হয়েছে সেখানে ভারত সাহায্য করেছে কিনা সেটা কিন্তু এখনও স্পষ্ট নয়। কিন্তু যেটা বলা হচ্ছিল যে ব্রিটেন এবং আমেরিকাতে তার যাওয়ার সম্ভাবনা এখন নেই, অর্থাৎ ফিনল্যান্ড এবং রাশিয়া এই দুটো দেশের সঙ্গে তিনি কথা বলছিলেন বা কথা চালাচ্ছিলেন যে রাজনৈতিক আশ্রয় তিনি মিলতে পারে। কিন্তু সেটাও কিন্তু এখনও পর্যন্ত কোনোরকম সরকারি বিবৃতি ভারতের তরফ থেকে দেওয়া হয়নি। এর মধ্যে একটা দাবি জোরালো হচ্ছিল, যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গা, বাংলাদেশের বিভিন্ন জায়গা, গত শনিবার আমরা দেখেছি গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া এই ধরনের সমস্ত জায়গাতে কিন্তু আওয়ামী লীগের তারা সমাবেশ করছে, প্রচুর মানুষ জড়ো হচ্ছেন, আওয়ামী লীগের প্রচুর কর্মী সমর্থক তারা সেখানে হাজির হচ্ছেন। এই সমাবেশ থেকে যেটা তারা শপথ নিচ্ছেন এবং যেটা দাবি উঠছে যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন তারা। এবং এই ধরনের যে পরিস্থিতি, এই প্রতিকূল পরিস্থিতি এর আগেও তারা সম্মুখীন হয়েছেন, কিন্তু আওয়ামী লীগকে কোনোভাবেই দমানো যাবে না, অর্থাৎ আওয়ামী লীগের যে সংগঠন সেই সংগঠন কিন্তু আবার তারা নতুনভাবে কাজ করবে এবং হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। এবং এরপরে যে সাধারণ নির্বাচন হবে সেই নির্বাচনে আওয়ামী লীগের কী অবস্থান হয়, কীভাবে তারা পার্টিসিপেট করে সেটা এখনও দেখার। কিন্তু হাসিনা কি তাহলে দেশে ফিরছেন, এই সম্ভাবনা কিন্তু জোরালো হচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গাতে যখন বারবার করে বলা হচ্ছে যে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছে এবং আওয়ামী লীগের একাধিক নেতামন্ত্রী তারা দেশ ছাড়া, অন্তত 90 জন নেতামন্ত্রী তারা দেশ ছাড়া, বহু নেতামন্ত্রী তারা আত্মগোপন করে আছেন, তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, বেশ কয়েকটি খুনের অভিযোগ পর্যন্ত হয়েছে যে স্থানীয় স্তরে যে সমস্ত আওয়ামী লীগের যারা নেতা আছেন তাদের খুন পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের সরকারে যারা ছিল এবং তার সঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতা একাধিক সমর্থক তাদের উপর একটা হামলা ঘটনা ঘটছে। পাল্টা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ এবং তারা একাধিক জায়গাতে সমাবেশ করেছে এবং এই সমাবেশ থেকে তারা যেটা বলতে চাইছে যে হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আপডেট, যেটা বলা দরকার, যে হাসিনার যে দেশে ফিরিয়ে আনা সেটা কিন্তু অন্তর্বর্তী সরকারও কিন্তু কোনোভাবে একটা কিন্তু ভাবনা চিন্তাও করছেন। তার কারণ এই যে গোটা দেশে যে আগুন জ্বলছে এবং হিংসা কিন্তু এখনও থামানো গেল না, তাহলে কি কোথাও একটা পরোক্ষভাবে আওয়ামী লীগ তারা আবার রাস্তায় নামবে কি না, তারা বিক্ষোভ দেখাবে কি না, পরিস্থিতি আবার উত্তপ্ত হবে কি না, অর্থাৎ হাসিনাকে কি দেশে ফিরিয়ে আনতে হবে, যেটা তৌহিদ হোসেন যিনি এই যে অন্তর্বর্তী সরকার সেই সরকারের যে তিনি অন্যতম উপদেষ্টা এবং সেই উপদেষ্টা তিনি যে বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি অর্থাৎ বিদেশ মন্ত্রক, সেই বিদেশ মন্ত্রকের উপদেষ্টা হিসাবে তিনি এখন কাজ করছেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যিনি উপদেষ্টা তার মধ্যে অন্যতম এই তৌহিদ হোসেন তিনি বাংলাদেশের যে বিদেশ মন্ত্রক সেই বিদেশ মন্ত্রকের সঙ্গে লিয়াজ রেখে কাজ করেন। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা তিনি বলছেন যদি বাংলাদেশের আইন মন্ত্রক তারা যদি মনে করে এবং তারা যদি চায় যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে তাহলে তারা কিন্তু উদ্যোগ নেবে। অর্থাৎ এখন যেহেতু দেশটা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার যেখানে প্রধান উপদেষ্টা হিসাবে মুহাম্মদ ইউনূস আছেন, সুতরাং সেই উপদেষ্টার মণ্ডলীর তরফ থেকে এই বার্তাটা আসছে যে যদি দেশের আইন মন্ত্রক যদি চায় তাহলে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব। অর্থাৎ এই যে বারবার করে যে খবরগুলো বা যেগুলো শিরোনাম হচ্ছিল, যে খবরগুলো বারবার করে সামনে আসছিল যে হাসিনা অন্য কোনো দেশের কাছে তিনি রাজনৈতিক আশ্রয় চাইছেন কিনা, কিন্তু সেটা কিন্তু ভারতের তরফ থেকে ওরকম কোনো সরকারি বিবৃতি মেলেনি। এবং তার সঙ্গে যে সাজিদ ওয়াজিদ জয় হাসিনার ছেলে তিনিও কিন্তু কার্যত একটা সময় কিন্তু তিনি উড়িয়ে দিয়েছেন এই সম্ভাবনাটা যে হাসিনা এই মুহূর্তে ভারতে রয়েছেন, ভারতের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক এবং হাসিনা যদি ভারতে থাকে তাহলে তার সমস্ত নিরাপত্তা এবং সব কিছু দায়িত্ব ভারতের, ভারত সেটা করছে। এবং মা কিন্তু কোনোভাবেই অন্য কোনো দেশের সঙ্গে কোনো রকম রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেননি। অর্থাৎ আমরা যদি জয়ের কথা মেনে নিই তাহলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। এবং তার সঙ্গে এটা আমাদের মেলাতে হবে যে ভারতের তরফ থেকেও কিন্তু এখনও পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি যে হাসিনা অন্য কোনো দেশের সঙ্গে এই পলিটিক্যাল যে অ্যাসাইলাম অর্থাৎ রাজনৈতিক আশ্রয় তিনি চাইছেন কিনা। সুতরাং এই মুহূর্তে তিনি ভারতে, এবং গোটা পরিস্থিতি দিকে ভারত নজর রাখছে। বিএনপি একটা অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যে সাধারণ নির্বাচন হবে এরপরে, সেই সাধারণ নির্বাচনে বিএনপির ভূমিকা, এবং বিএনপি কোথাও একটা ভারত বিরোধী একটা মনোভাব দেখিয়েছে। তার কারণ এই যে শেখ হাসিনা এবং রেহানা যে ভারতে রয়েছেন, তারা কিন্তু ভারত সরকারের তরফ থেকে ভারত সরকারকে তারা এটা বলার চেষ্টা করছে যে হাসিনা এবং রেহানাকে ইমিডিয়েট গ্রেপ্তার করে তাকে বাংলাদেশে পাঠাতে হবে। সুতরাং সেটা ভারত করবে না, কখনোই করবে না, কারণ ভারতের সঙ্গে হাসিনার যে সম্পর্ক, সেই সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এবং দীর্ঘদিনের সম্পর্ক। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে হাসিনা অন্য কোনো দেশে না গিয়ে তিনি যে আবার বাংলাদেশে ফিরতে পারেন সেই সম্ভাবনাটা কিন্তু জোরালো হচ্ছে। একদমই ধন্যবাদ তোমায় দিব্যেন্দুদা, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দিব্যেন্দু ঘোষ। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি রাত দিন 7 দিন।